যে কোনো একটা সরকারকে বিপদে ফেলে বেসিক্যালি তাদের যে মন্ত্রীরা থাকেন বা এমপিরা থাকেন, অথবা এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারে যারা মন্ত্রী আছেন, মানে আমরা যাদেরকে উপদেষ্টা বলছি, তারা কিন্তু মন্ত্রী সমমর্যাদা পদে আছেন, পাশাপাশি যতগুলো সুযোগ সুবিধা আছে একই ভঙ্গিতে পাচ্ছেন। এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই অভ্যন্তরীণ সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে এই প্রথমবার আলাদা আলাদা বক্তব্য আসলো, যেটা খুবই সাংঘর্ষিক। তো আমার মনে হয় সামনের দিকেও ডিসিশন নেওয়ার আগে আওয়ামী লীগ সরকার বিপদে পড়ছিল, শুধুমাত্র বেশিরভাগ সময় তাদের এমপি মন্ত্রীদের লাগামহীন মন্তব্য, সমন্বয়হীনতা, যেটা নিয়ে দল থেকে মাঝে মাঝে ওবায়দুল কাদের অথবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু তাদেরকে নির্দেশনা দিতেন, কারণ জনমনে বিভ্রান্তি তৈরি হয়। এখন কোন ইস্যুটাতে এই মুহূর্তে আমরা সরকারের খুবই গুরুত্বপূর্ণ দুজন উপদেষ্টা, একজন হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য উপদেষ্টা আছেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত, আর পাশাপাশি এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এই মুহূর্তে বিসিবির দায়িত্বে যিনি আছেন আমাদের আসিফ মাহমুদ, তারা কিন্তু একটা পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন। তবে আসিফের অবস্থান হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা রাজপথে যে আলটিমেটাম দিচ্ছে সেটার পক্ষে। ঘটনার প্যাচ লাগছে গতকালকেই সম্ভবত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার যে বক্তব্য বা সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরা নিয়ে যে ইঙ্গিত দিয়েছেন বা গ্রিন সিগন্যাল দিয়েছেন সেইটা নিয়ে কিন্তু শক্ত অবস্থানে রাজপথে ছাত্ররা। আর এবার সরাসরি উপদেষ্টা মন্ত্রণালয় থেকেও আমরা দেখলাম যে আসিফ বিষয়টাকে প্রটেস্ট করছেন। তার বক্তব্য হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি বলছেন আসিফ, বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই, ছাত্র জনতার আন্দোলনের স্পিরিটের সাথে সাংঘর্ষিক হবে এমন কোনো রকমের অবস্থান নেওয়ার সুযোগ নেই এই উপদেষ্টা পরিষদে যারা আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলছেন যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী অভ্যুত্থানকে ঘিরে হামলাকারীদের বিরুদ্ধে সারা দেশে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানিয়ে এই উপদেষ্টা বলছেন ছাত্র রাজনীতি নয়, প্রয়োজন রাজনৈতিক সচেতনতা, ক্যাডারভিত্তিক বাহিনী বানানো, নির্যাতন নিপীড়ন, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি, ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাতেই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই সম্ভব হয়েছে, ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকলে পথ হারাবে না আগামীর বাংলাদেশ। আর গতকালকে সচিবালয়ে এক আয়োজনে নতুন মুখ নিয়ে আওয়ামী লীগকে দল গোছাতে পরামর্শ দিয়েছিলেন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, আর তারই বক্তব্যের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে, পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকে। এখন এই যে দুইটা আলাদা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা অথবা যেই টার্গেটটা আছে সেই টার্গেটটাতে এগুলো কিন্তু ঝামেলা হবে। তা আমার মনে হয় সামনের দিকেও যে কোনো বক্তব্য দিতে উপদেষ্টারা মিডিয়ার সামনে একটু কম আসাই ভালো। আমাদের বাংলাদেশে হয় কি যে মিডিয়া কাভারেজটা এটা একটা লোভে পরিণত হয়ে যায়। আমরা সর্বশেষ আওয়ামী লীগ সরকার আমরা দেখেছি উল্টাপাল্টা কথাবার্তা বলে বিভিন্ন মন্ত্রী প্রশাসনের বিভিন্ন লোক, মানে তারা মিডিয়ার সামনে এসে এত বেশি কথা বলে যে মূল ঘটনা যেটা সেটার থেকে মিডিয়া ট্রায়াল, মিডিয়া একটা কোর্ট, এগুলো তৈরি হয়ে যায়। তো এই মুহূর্তে যে সরকারটা বসছে তাদের উচিত কাজে মনোযোগ দেওয়া, পাশাপাশি তাদের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত বাহিরে কথা বলতে হয় সেই ক্ষেত্রেও নিজেদের মধ্যে ক্যাবিনেট মিটিং করে যে কথা বললে সবাই একটা বলবে, নয়তো সবাই আলাদা আলাদা বলবে। এখন আলাদা বলতে গেলে কি হবে, বিভাজন তৈরি হবে, আর এই বিভাজনটা নানান দিকে এই সরকারকে বিতর্কিত করবে। দেখেন সরকার পরিচালনা আসলে কিন্তু এত সোজা কাজ না, এটা স্পষ্ট এখন আমাদের উপদেষ্টারা অনেকে নিশ্চয়ই বুঝতে পারছি কিছুটা। তো যাই হোক, এখন এই দুই যেই সমন্বয়ক আছেন, সরি, সমন্বয়ক প্লাস উপদেষ্টা আসিফ মাহমুদ আর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, তিনার অবস্থান নিয়ে বিএনপি হতাশ, ছাত্র বৈষম্য বিরোধী তারা ওনাকে টেনে হিস্ট্রি আবারও নামানোরও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে এই মুহূর্তে বাংলাদেশে আগামী 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগকে কোনো প্লেস দেওয়া এটার সুযোগ নাই, এমনটাই মনে করছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। তো আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।